কি দেখতে দেখতে অনেক সময় হয়ে যাচ্ছে, কিন্তু বেবুল এখন ফিরে আসছে না কেন? দেখি বেবুল আমরা কতক্ষণে আমার খাওয়ানে ফিরে আসে, ততক্ষণে আমি আমার বাসার ঘরে কিছুক্ষণ বিশ্রাম করি। হ্যালো, আরে কি মায়াতে নামে নিদ্রা দেবী গো মনে রানী দেবী, আরে স্বর্গেতে ছিল নিদের মরতে দিল ভয়, আরে স্বর্গেতে ছিল নিদের বিমেপে দিল ভয়, এইবার নিদ্রা দিতে এলো এবার চাপ কোনো গর, আরে প্রথমে না নিদ্রা পড়ে সাথে কো প্রহরী, আরে তার পরে নিদ্রা পড়ে শনে কা সুন্দরী, আরে তার পরে নিদ্রা পড়ে রজা ধনল তরি, আরে তার পরে নিদ্রা পড়ে চাকর অধিকারী, আরে নিদ্রা দিয়ে নিদ্রার দেবী হইল অবধান, আরে নিদ্রা দিয়ে নিদ্রার দেবী হইল অবধান। এবারে স্বামী স্বামী বলে বেহুলা ডাকে ঘনে জানি না
বাবুজি আমার কেন এই ঘুম থেকে জেগে উঠছি না তবে আমি কি করি অনয়ন হলো মরি খারো খারো বেঞ্জন হইলো বাসি হাই রে চন্দ্র ঘষে ঘষে আমি কোটাতে ভরাবো হাই রে আর পঞ্চম আঙ্গুল দিয়া পপুরে যা গাবো হাই রে চন্দ্র ঘষে ঘষে আমি কোটাতে ভরাবো পঞ্চম আঙ্গুল দিয়া পপুরে যা গাবো একি তবু ছি আমার প্রভু ঘুম থেকে জেগে উঠছে না জানি না কেন জানি প্রভু আমার ঘুম থেকে জেগে উঠছে কিন্তু কি করি কেন জানি না হঠাৎ করে আজকে আমার এই দুঃখে ঘুম নিবে আসছে কেন আমি যে আমার শাশুড়ি মাকে কথা দিয়েছিলাম আজকে আমাদেরকে দুজনকে সারা রাত জেগে থাকতে হবে কিন্তু কেন জানি না হঠাৎ করে আমার এই দুঃখে ঘুম নিবে আসছে প্রভু আমার ঘুম থেকে জেগে উঠছে না তবে কি করি প্রভু এই যে খাবার আমি তোমার চরণের সামনে রেখে দিলাম প্রভু যখন তোকে ঘুম থেকে উঠবে উঠে আমার এই সতীর অন্ন খাবে প্রভু কেন জানি না আমার দুচুকে ঘুম নিয়ে আসছি দেখি কতক্ষণে আমার প্রভু এই ঘুম থেকে জেগে ততক্ষণে আমি একটু বিশ্রাম করি আরে নাক লয়ে আসে পদ্মা দেবী গো আর
আরে সাদিব তোমার বাদ পোড়ানো সকতে আরে সুতার সচার পদ বড় কলে বড় আরে কেমতে প্রবেশী মেন্ডের ভিতর আরে নিজ হস্তে মন সাহা প্রবেশ করিয়া দিল মেন্ডের ভিতর আরে উপনীত হইল আজি পালার পদ তলে আরে কনিষ্ঠ আঙ্গুলে আজি মারিল কামর আরে চেতন পাইয়া বালা করে ধর ধর জগত জীবন কবি মন সারদা শিব আরে পথে ছন্দে বাজালি করিলাম প্রকাশ বহু আসিলে
प्रभु तुम्हें जेगे उठो प्रभु 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 उठो प्रभु तुम्हें विफुले बोले डाको प्रभु 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 कथा बोलो प्रभु जानो प्रभु अभी जी तुम्हारे जो खबर नहीं ततक्षण तुम्हें घूमिए गेले उठो ना प्रभु एक बार आर विफुले बोले डाको ना प्रभु एक ही कर प्रभु 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 শেষ স্বপ্ন সত্যি হতে পারে না চলে প্রভু আজকে আমি কি স্বপ্ন দেখেছিলাম বিবাহ করে নিয়ে আসি প্রভু আমার নাপুরি কল্যাণ পাদ আজকে রাতে মৃত্যু হয়েছে প্রাণ প্রভু আমার এ হতে পারে না প্রভু ওঠো প্রভু প্রভু তুমি উঠো আমায় তুমি বেফুলা বলে ডাকো প্রভু 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 তুমি একবার উঠো প্রভু তুমি আমায় বিফুলা বলে ডাকো না প্রভু শুধুমাত্র একটি বার আমায় বিফুলা বলে ডাকো ও কি ও নিদারুণ Thank you.
तुम्हारो कान दोनों सुनी मां कान पे जाए। बोधु मां
বলো মা, বলো তোমার কি হয়েছে বলো না। মা গো আমি বলিয়াসা শরীর কি বলে
তুমি কোথায়? একটু বারে এসে দেখে করে যাও। ও গো স্বামী, স্বামী। ওরে সুন্দরতা, তুমি এরূপ ভাবে ভেঙে কেন পড়েছো সোনা? তুমি একবার আমাকে খুলে বলো, তোমার কি হয়েছে সোনা যায়? আমার সুন্দর সর্বের গতি মিটে গেছে, আমার সুন্দর কথা বলছে না। কি বলছো সোনা? ওরে বাবা লক্ষিন্দর, বাবা বলে ডাক, বাবা বলে আমাকে সান্ত্বনা দে। ওরে বাবা লক্ষিন্দর, ওরে লক্ষিন্দর, এই তো আমি এসেছি বাবা, একবার বাবা বলে ডাক, একবার মা বলে ডাক। আরে কোনদিন তোমাকে বাবা বলে ডাকবে না, আমাকে মা বলে ডাকবে না। আমার ছেলে অনেক দূরে চলে গেছে। সত্যি বলেছো সোনিকা, বাবা আমার ছেলেকে এইবার এখানে রাখবো না রে। কোথায় নিয়ে যাবে সদাগর মশাই? এসো ভাই এসো, আমার লক্ষিন্দরকে আমরা রাজপ্রসাদে নিয়ে যাব রে। বেশ সদাগর মশাই, তাই করা হোক।
চলো এবার কেন্দ্রকে আমরা রাজপ্রসাদে নিয়ে যাবো।